সে শিক্ষামন্ত্রী হয়েছে কিন্তু শিক্ষা সম্পর্কে পাঠ্যসূচি তাকে মোটেই জানা নাই, এটা আমাদের বোধগম্য নয়। আমাদের আজকে বক্তব্যের ভিতরে সব বিষয়গুলো চলে আসছে। তারপর যেহেতু আপনি প্রশ্ন করছেন, বর্তমানে 2023 সালে সরকারিভাবে যে শিক্ষা পুস্তক আমাদের ছেলেদের মেয়েদের সামনে যেটাকে উপস্থাপন করা হয়েছে, এই শিক্ষা সিলেবাসের মাধ্যমে, শিক্ষা পুস্তকের মাধ্যমে, এটা ধর্মীয় ইসলাম এবং সাথে দেশদ্রোহী একটা শিক্ষা পুস্তক বলেই আমরা এটা বিবেচনা করছি। এটা কোনো ক্রমেই এদেশে চলতে পারে না। এইটা আমরা তো অনেকটাই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই বক্তব্যে আমরা তুলে ধরছি কোন কোন বইয়ের ভিতরে কী কী এখানে নিয়ে আসছে। আমাদের সাধ্য অনুযায়ী আমাদের বাংলাদেশের জনগণ, বিশেষ করে যারা নাকি ইসলাম প্রিয়, যারা মুসলমান দাবি করে এবং যারা অন্য ধর্ম অবলম্বী, যারা অন্য ধর্ম রয়েছে, তারাও তো ধর্মের প্রতি তাদের আন্তরিকতা রয়েছে, তাদেরও এই ধর্মের ব্যাপারে কুটারাঘাত করা হয়েছে। সবাইকে নিয়ে আমরা জোরদার আন্দোলন সাধ্য অনুযায়ী করব। এক পর্যায়ে আমরা আশাবাদী যে এক পর্যায়ে যে হীন চরিত্র স্বার্থ বাস্তবায়নের জন্য যারা এই চেষ্টাটা করছে, তারা আশা করি ইনশাআল্লাহ টিকতে পারবে না। আমরা আল্লাহর ফজল করমে কামিয়াব হবো ইনশাআল্লাহ। এটা আমরা সরকারকে দায় এড়ানো এটা কখনোই আমরা মানতে পারি না, এটা সরকারের উপরেই আমরা চাপাবো। আর সাথে সাথে শিক্ষা মন্ত্রণালয়ে আমরা কিন্তু মিছিলের মাধ্যমে আমরা স্মারকলিপি পেশ করেছি কোন কোন জায়গায় অসঙ্গতি ধর্মের সাথে, ইসলামের সাথে এবং দেশের সাথে, দেশের কল্যাণের বিরুদ্ধে এবং আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের একটা এক কথায় প্রশ্নবিদ্ধ এই শিক্ষা সিলেবাসের মাধ্যমে আমাদের প্রজন্ম তৈরি হবে, এ ব্যাপারে আমরা আগেই কিন্তু জানিয়েছি। আর বিভিন্ন সময় আমরা লক্ষ্য করেছি যে শিক্ষামন্ত্রী যে বক্তব্য রাখে যে বহির্বিচারে কোনো ভুল নাই, ইসলাম ধর্মের সাথে কোনো সাংঘর্ষিকতা নাই, আমরা যেখানে উপস্থাপন করলাম এটা তো আমরা যৌক্তিক এবং প্রত্যেক বইয়ের রেফারেন্স টেনে টেনে আমরা এটা উপস্থাপন করেছি। সে যে কথা বলেছে, কোন দিক থেকে বলেছে, এখন সে কি অসত্য বলল না, সে শিক্ষামন্ত্রী হয়েছে কিন্তু শিক্ষা সম্পর্কে পাঠ্যসূচি তাকে মোটেই জানা নাই, এটা আমাদের বোধগম্য নয়। এটা আমরা দীক্ষার জানাই শিক্ষামন্ত্রীর এই বক্তব্যকে আমরা অসঙ্গতি এবং অযৌক্তি, এবং একটা শিক্ষামন্ত্রী এই ধরনের বক্তব্য আসা ঠিক না এটা আমরা মনে করছি। আমরা তো সর্বত্র এ ব্যাপারে আলোচনা করেই আসছি, আর এখন আরও তারা অনেক বড় ধরনের চিন্তা নীল নকশা তৈরি করেছে, একেবারে ছোটো বাচ্চাদের মধ্য থেকে আগে ছবি ছিল এইটা শুরু করেছে। এবং শিক্ষামন্ত্রী একটা কথা বলেছে লেখার মধ্যে নাই, এ বইয়ের ভিতরে যে অঙ্কনগুলো নিয়ে আসা হয়, ছবিগুলো নিয়ে আসা হয়, এটা শিক্ষার অংশ কি না, এবং শিক্ষকের সেই ছবিটার কী মিন করে, এর মাধ্যমে কী আমাদেরকে শিখাতে যাচ্ছে, এটা তো ওই ছবির মাধ্যমে এটা আমাদের শিখে দেওয়া হয়। সেখানে বানর 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 থেকে থেকে আস্তে মানুষ হয়েছে, এই ধরনের ওই ছবিগুলোর মাধ্যমে এইটাই শিখানো হচ্ছে, এইটাই হলো বাস্তবতা। এটা যত ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হোক, আসলে এটাকে ধামাচাপা দেওয়ার কোনো সুযোগ নেই।